Hey guys, welcome back to the channel Freaky Bombs. তোমরা কিরকম আছো সবাই? আশা করি খুব ভালো আছো, কারণ জানো তো লকডাউনের মধ্যে সবার কিরকম অবস্থা চলছে। তো যাই হোক, আজকে আমরা একটা হেভি জিনিস দিতে চলেছি তোমাদেরকে, সেটা হচ্ছে দুর্গাপুরের একটা এডুকেশনাল সিটি ট্যুর দেবো তোমাদেরকে। একটা দুর্গাপুরে কী কী কলেজ রয়েছে, টপ কলেজগুলোর মধ্যে কী কী কলেজ রয়েছে, সেই ট্যুরটা আজকে তোমাদেরকে দেবো। আর তোমরা জানোই আমরা কতটা ডেডিকেটেড, আমরা ওই জন্য বৃষ্টির মধ্যেও বেরিয়ে গেছি ব্লগ করতে, ভাইও রয়েছে আমাদের সাথে। কী পাঠো, তো আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি। যে দেখো, দুর্গাপুরকে সবাই অনেকে চেনে যে দুর্গাপুর একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, এখানে অনেক বড় বড় সব অবশ্যই স্টিল প্ল্যান্ট তোমাদের রয়েছে, আর স্টিল প্ল্যান্ট রয়েছে, ডিপিএল রয়েছে, এসব আমাদের এখানে প্রচুর রয়েছে। মানে মুখে বলে শেষ করা যায়, হ্যাঁ বলে শেষ করা যায় না, অনেক রয়েছে, ঠিক আছে। মাইনিং হয় এখানে, সব কিছু রয়েছে, কিন্তু দুর্গাপুরকে সবাই এই মানে বেসে চিনুক এটা আমরা চাই না। আমরা চাই যে দুর্গাপুরের সব দিকটা যাতে লোকে জানতে পারে। তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি লোকেশনে। লোকেশনে চলে যাওয়ার পর তোমরা ফুটেজগুলো দেখো, তারপর যদি কোনো কারুর এই জায়গাগুলো সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা আমাদেরকে ডাইরেক্ট কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আর ইনস্টাতে আমরা কথা বলবো। এখন মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ দেখতেই পাচ্ছ তোমরা। মাইকেল কলেজ অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপুরে একটা খুবই পপুলার কলেজ, কারণ এখানে মানে কালচারাল ফেস্ট ফেস যত হয় তত আমরা মানে খুব ভালো হয় এখানে সব থেকে। অ্যাকচুয়ালি আমি প্রত্যেক বছর এখানে আসি, ফেস্ট হয় যখন, এদের সোশ্যাল হয়, বন্ধুদের থ্রুতে আসি, এখানে মজা হয় খুব। কলেজটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 1996, তখন থেকে কলেজটা চলছে, আর এটা আমাদের অ্যাফিলিয়েটেড আছে কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে। হ্যাঁ, এক মিনিট, আমার সাথে শুভ আছে, শুভ দেখে শুভ অ্যাকচুয়ালি আমার সাথে ছিল দুর্গাপুর ব্যারেজের ব্লগটাতে, আমাদের তোমরা দেখে নিতে পারো ব্লগটা। তো সেইটাতে শুভর কোনো কথা আমরা নিতে পারিনি, কারণ আমার মাইকটা সেই টাইমে ফুটেজটা নেয়নি, এবার একটা প্রবলেম চলে এসেছিল, আর শুভ অনেক কিছু ডিটেলসে বলেছিল তখন সেই টাইমে, কিন্তু আমরা সেটা নিতে পারিনি যার জন্য ব্লগে। তো এখন শুভ আছে, আজকে শুভকে নিয়ে একটুখানি নিয়ে ঘুরবো। যদি প্রান্তিকা দিয়ে আসো তোমরা, তাহলে রাইটের দিকে যাবে, সামনেই দেখতে পেয়ে যাবে মাইকেল কলেজ। তো এখন এসছি আমি এখানে, শুভ বেরিয়ে গেছে, অনিমেষের সাথে এসছি, আগের দিন ছিল ব্লগে, চেনই নিশ্চয়ই। তো এখন এসছি আমরা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে, ঠিক আছে। আমার পেছনেই যে আছে গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট কলেজটা স্টার্ট হয়েছিল আমাদের 1970 ফিফটিন্থ সেপ্টেম্বরে স্টার্ট হয়েছে। আর আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই তিনটে জায়গার মধ্যে এটা একমাত্র গভর্নমেন্ট কলেজ যেটা আছে, আর এটাও আমাদের অ্যাফিলিয়েটেড হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে। আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করে নাও, আরও ডিটেলস তোমরা পেয়ে যাবে, কারণ এখন অতটা ডিটেলস দেওয়া পসিবল হচ্ছে না, আরও জায়গায় যাওয়ার আছে, তাড়াতাড়ি করতে হবে, এখন বৃষ্টি যখন তখন নামতে পারে, কিছু করার নেই। তখন একটু সিনেমাটিক দেখে নাও, তারপর আমরা যাচ্ছি নেক্সট কলেজ। পেছনে এখন আছে দুর্গাপুরের বিসেরা ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এই কলেজটা তৈরি হয়েছিল 2000, আমাদের এখন 2020 চলছে, কলেজটার এজ হচ্ছে 20 ইয়ার্স, আর এটা AICTE-র আন্ডারে পড়ছে আমাদের। এখানে ইঞ্জিনিয়ারিংয়ের সব রকমের কোর্স ফোর্স হয়। এখন আমরা যাব অন্য একটা লোকেশন, সাইড বেশি কিছু দেখাতে পারছি না আমি, কারণ এখানে বহুত একটুখানি প্রবলেম করে, বুঝলে তো। আমাদের চাপ নেবে না, যতদিন ফ্রিকি বংশ আছে দুর্গাপুরের সব ভিডিও তোমরা পেয়ে যাবে। আমরা মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার লাগিয়ে বেরিয়ে পড়েছি, চলো আবার যাই নেক্সট লোকেশন। ভিডিওটা শুরুতে আমরা তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা আশা করছি তোমাদের মনে আছে, যে আমরা এই ধরনের ভিডিও কেন বানালাম। কারণ প্রথম জিনিস বুঝতে পারছো তোমরা, যে আমাদের কাছে কন্টেন্টের অভাব ছিল,
আমাদের কাছে কন্টেন্টের অভাব, হ্যাঁ আমাদের কাছে কন্টেন্টের অভাব ছিল, তাই জন্য আমরা এরকম ভিডিও বানালাম প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাথে সাথে এটাও চাইছিলাম যে না দুর্গাপুরকে একটু লোকে অন্যভাবে চিনুক, তাই জন্য আমরা এটা বানালাম। হ্যাঁ তোমরা যদি এবার বলো যে ফুল ডেসক্রিপশান দিতে, ওটা কখনোই সম্ভব ছিল না এটা ব্লগের মধ্যে দেখানো, এটা তুমি বুঝতেই পারছো আশা করছি। যতটুকুনি বলা যায় ততটুকুনি আমরা বলেছি। এবার যদি কারুর মনে হয় যে না আর একটু ডিটেলস এই জিনিসগুলোর জায়গা বা জায়গাগুলো জানার আছে, ডেসক্রিপশনে তো রয়েছে প্লাস কমেন্ট বক্সও খোলা আছে, তোমরা জিজ্ঞেস করে নিতে পারো, আমরা একদম কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যেটা বলার সেটা হচ্ছে ভিডিওটা আশা করছি এনজয় করেছে, এত দেখার পর নিশ্চয়ই তোমাদের ভালোই লেগেছে, তাই জন্য দেখছো ভিডিওটা লাইক করে যেও, আর একটু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, একটু শেয়ার করো, কারণ শেয়ার করলে একটু সাবস্ক্রাইব আসবে, হ্যাঁ সেই সালমান খানের না বলাবে না, এখন বলাবে না, পরে আমরা এইসব জিনিস ট্রাই করবো। এই জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই না, কারণ এই জিনিসগুলো নিয়ে কথা বললে নিজেদের মধ্যে এক নেগেটিভিটি চলে আসে, সত্যি মনে হচ্ছে যেন এখন ইন্টারনেটটা টক্সিক হয়ে যাচ্ছে, কেন যাই না মনে হচ্ছে। আমরা তো ছোটো ক্রিয়েটার, আমরা হয়তো জিনিসটা অতটা ফিল করতে পারছি না, কিন্তু মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে, অ্যাজ এ জেনারেল ইউজার আমাদেরও মনে হচ্ছে যে হ্যাঁ কিছু কিছু জিনিস তো এরকম হচ্ছে যে জিনিসগুলো মনে হয় না যে এগুলো করাটা খুব বেটার। এই যে এখন যে ব্লেম গেমটা চলছে, জাস্ট নেক্সট টু ইম্পসিবল আমার মনে হয়। যাই হোক, এটা অনেকে বলছে আমাদেরকে যে ওটা নিয়ে কিছু ভিডিও বানানোর কি জানা, আমাদের দরকার নেই, হ্যাঁ ফ্রি ফুটেজ ওইগুলো নিয়ে ফুটেজ আমাদের, সবাই এমনিতেই ডিপ্রেশনে অনেক আছে, আর ডিপ্রেশন হলে লাভ নেই, কোনো দরকার নেই। যাই হোক, এগুলো নিয়ে বলার ছিল, আর আমরা খুব বেশি তোমাদেরকে বোর করবো না। এই ভিডিওটা দেখো, পরের ভিডিওগুলো যেগুলো আসছে ওগুলো ধামাকাদার ভিডিও আসছে, জাস্ট তোমরা একদম হেভি জিনিস আসছে, ওগুলোর জন্য ওয়েট করে থাকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, উই আর ফ্রিকি বংস সাইনিং অফ ফর টুডে, ওকে বাই।